শুভ সন্ধ্যা আপনারা অনুগ্রহ আসন গ্রহণ করুন পবিত্র হজুর মন্ত্রী মহোদয়গণ সাংসদ সম্মানিত সুধি বৃন্দ মেয়র কাউন্সিলর মেম্বার ডাইরেক্টর এবং সম্মানিত অতিথি বৃন্দ আসসালাম এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই যখন হাজর মেজা মসরুর আহমদ আয়াদ আল্লাহ তালা বেন আজিজ আহমদিয়া মসরিদ খালিফা তিনি বিশ্ব আহমদিয়া প্রধান হিসেবে প্রধান হিসেবে সফরে এসেছেন আজকের এই সান্ধ্য অধিবেশন আমাদের ঐতিহ্য অনুসারে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হচ্ছে মোহাম্মদ আকরাম মাহমুদ তেলাওয়াত করবেন এরপর ولكن اصبحت من الشيطان الرجيم بسم الله الرحمن من واذكروا نعمه الله عليكم وميساكه الذي باسككم به إذ قلتم <سؤال> سمعنا وأطعنا واتقوا الله إن الله أَلِيمٌ بذات الصدور يا أيها الذين آمنوا كونوا كظامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنان قوم الا ألا تعدلوا إِئْدِلُوا هو اقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وأدى الله الذين آمنوا وأملوا الصالحين

ইংরেজি বাংলা অনুবাদ হলো আমি থেকে আল্লাহর আশ্রয় করছি আল্লাহ নামে আরম্ভ করছি যিনি বারবার অযাচিত খোদার অনুগ্রহ এবং সে অনেক অঙ্গীকারকে স্মরণ করা যাচ্ছে তোমাদের সাথে করেছেন তোমরা বলেছেন আমরা শুনবো এবং আনুগত্য করবো নিশ্চয় যেন মানুষের হৃদয় কি আছে আল্লাহ ভালো জানেন হে যারা আল্লাহর খাতিরে ন্যায় বিচারে সাথে ইনসাফের প্রতিষ্ঠিত হও ইনসাফের সাথে সাক্ষ্য দাও এ কোনো জাতির শত্রুতা যেন তোমাদের অন্যায় প্রযোজিত না করে সবসময় সুবিচার করো এটি তাকুয়ার সবচেয়ে নিকটবর্তী বিষয় এবং খোদার তাকুয়ার নিকটবর্তী বিষয় তোমরা যা করো আল্লাহ তালা সবিশেষ অবহিত তোমাদের মাঝে যারা ইমান এবং সতর্ক করে আল্লাহ তালা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার অবধারিত এখন আমি জাকারিয়া খান সাহেবকে আমল জনাব জুনি আহমেদিয়া মুসলিম জামাত ডেনমার্কের আমির এবং ইমাম তাকে কিছু বলার অনুরোধ করছি বিসমিল্লাহির রহিম হুজুর মন্ত্রী মহোদয়গণ সম্মানিত সাংসদগণ সুধিমণ্ডলী মেয়র এবং কাউন্সিলের সদস্য বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্যারিস এবং ব্রাসেলসের ভয়াবহ সন্ত্রাসী হামলা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কতক ইমামের ভ্রান্ত প্রভাব এবং অন্যান্য কতক মুসলমান নেতার আচরণ সত্যি দুশ্চিন্তার কারণ সত্য কথা হল এইসব আচার ব্যবহার ধর্মীয় শিক্ষার পরিপন্থী এবং সম্পূর্ণভাবে ইসলামের সত্য এবং শান্তিপূর্ণ শিক্ষার বিরোধী আমরা আহমদিয়া মুসলিম জমাত সব সময় ইসলামের সত্যিকার এবং শান্তিপূর্ণ শিক্ষা সব সময় অনুসরণ করি ভয়াবহ জুলুম এবং অত্যাচারের মুখেও আমরা আজও তা অনুসরণ করে চলেছে এটি এই কারণে যে বিশ্ব আহমদিয়া মসজিদ আমাদের প্রধান হজরত মির্জা মসরুর আহমদ আজিজ আমাদেরকে দিনরাত রাত পথ নির্দেশনা দিয়ে চলেছেন আমাদের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আয়দুল আজিজ এই আজীবন পদে দুই হাজার নির্বাচিত হয়েছেন তখন থেকে তিনি সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কাজ করে চলেছেন বিশ্বের কোটি কোটি তিনি পৌঁছেছেন তিনি স্থায়ীভাবে স্থায়ীভাবে ইসলামের শান্তিপূর্ণ বাণী সারা বিশ্বে প্রচার করে চলেছেন তিনি বিভিন্ন প্রভাবশালী অ্যাসেম্বলি সম্বোধন করেন যেমন আমেরিকান কংগ্রেস ইউকে পার্লামেন্ট ইউরোপিয়ান পার্লামেন্ট ডাচ পার্লামেন্ট এবং অন্যান্য দেশের সংসদে বক্তব্য রেখেছেন তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন এবং শান্তির এবং ইনসাফের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন আমরা সত্যি সম্মানিত যে তিনি আজকের এই সান্ধ্য অধিবেশনকে বরকট করার লক্ষ্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজকে তিনি কি নোট বক্তব্য রাখবেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আমাদের সাথে আজকের এই সান্ধ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের পরের বক্তা সম্মানিত হলগাস কৌ গাস মোসেন তিনি ললেন নির্বাচনী এলাকার মেয়র আজকের এই সান্ধ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য ধন্যবাদ লালেন মিউনিসিপ্যালিটি মেয়র হিসাবে হুজুর সাক্ষাৎ করতে পারা সাক্ষাতের সুযোগ পাওয়া অনেক সম্মানের কারণ ডেনমার্কের আপনাকে স্বাগত জানাই যে সমস্ত ধর্মীয় গোষ শান্তি এবং দাতব কর্মে অবদান রাখে আর যারা শান্তি এবং ইনসাফের কথা বলে তাদের সমর্থন করা আবশ্যক বিশেষ করে আজকের সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ যখন সর্বত্র বিশ্বাস এবং ভীতি বিরাজমান এইগুলো আজকের সময়ের চ্যালেঞ্জ যার আমরা সম্মুখীন আজকে আমাদের সবার দায়িত্ব আছে কিছু তাই আমি আনন্দিত যে ডেনমার্ক মুসলমান সংগঠনগুলোকে শ্রদ্ধা করে আর আমার নির্বাচনী এলাকার এটি বৈশিষ্ট্য যা আপনারা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলোর মতো একটি দল যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধ এবং অন্যান্য মুসলমানের মতো আপনারা একটা ধর্মীয় জামাত আমার এই নির্বাচনী এলাকাতে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ধর্ম সহাবস্থান করে আসছে আর এটি কোন প্রকারের সংঘর্ষের বা সংঘাতের কারণে আপনারা এবং আপনাদের খালি সহনশীলতা ভালোবাসা প্রবক্তা এটি আমাদের স্থানীয় ঐতিহ্যকেই তুলে ধরে আপনারা এখানে মসজিদের জন্য একটা জায়গা পেয়েছেন নাসকতে সেই জন্য আমরা আনন্দিত আমরা গর্বিত যে আপনারা আমাদের কমিউনিটির অংশ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ ডেনমার্কে স্বাগতম হুজুরের উদ্দেশ্যে বলা হলো আমি এরপর সম্মানিত ওলা স্যানপেককে আমার জানাবো যিনি অল্টারনেটিভ পার্টির সাংসদ তাকে অনুরোধ করব কিছু বলার জন্য অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এখানে থাকতে পারা সত্যি সম্মানের কারণ আমি হুজুরের বক্তব্য সংঘাতে পরিপূর্ণ আমি জানি না এই সভ্যতা টিকে থাকবে কিনা কেননা আজকে এটি বিভিন্ন দিক থেকে হুমকির সম্মুখীন এমন সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্মীয় নেতৃবৃন্দের এই পৃথিবীতে শান্তি নিয়ে আলোচনা করা কথা বলা ঐক্য সম্পর্কে আলোচনা করা কথা বলা আর এটি বলা যায় আমরা সবাই এক মানব প্রজন্মেরই অংশ আমরা জানি পোপ এই দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এসেছেন তিনি কট্টর নন তিনি ভালোবাসা এবং ঐক্য সম্পর্কে আলোচনা করেছেন আমি দালাইলামার মাঝে এটি দেখেছি আপনা আপনাদের পবিত্র হুজুর ইসলামের পক্ষে আলোচনা করছেন এটি স্পষ্ট করছেন যে ইসলাম সম্পর্কে আলোচনা করা যায় এটি খুবই আনন্দিত করে করে যে এমন দিক আছে যা শান্তি ভালোবাসা এবং বা অগ্রগণ্য আমি আনন্দিত যে আজকে সন্ধ্যায় এখানে সুযোগ হয়েছে আপনার কথার মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার সুযোগ পাব যেন আমি তা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারি কেননা আমি আপনাদের সাথেই সম্পর্ক রাখি আর এইভাবে বিশ্বের শান্তি ক্ষেত্রে আমি আপনার কথা শুনে ভূমিকা রাখতে পারবো এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পরের বক্তা মিসমেন সম্মানিত ভায়ান মিসমেন তিনি ডেনিশ পিপলস পার্টির সাংসদ ইউ হ্যাঁ অনেক ধন্যবাদ সুধী মন্ডলী হজুর হজরত মির্জা মাসরুর আহমদ আমার বক্তৃতা একটু ভিন্ন হবে আমার নিজের অবস্থান থেকে ড্যানিশ পার্লামেন্টের সদস্য হিসাবে এখানে বসে থাকতে পারা সম্মানের কারণ আমি ড্যানিশ পিপলস পার্টির প্রতিনিধিত্ব করি এটি একটি বিশেষ অভিজ্ঞতা আমার জন্য আজকের এই সান্ধ্য অধিবেশনে আহমদিয়া মুসলিম জামাতের মিটিং মিটিংয়ে উপস্থিত থাকতে পারা উনিশশো ষাটের দশকে যখন আমি আমার ডেন্ক ডেনমার্কে খুব একটা মুসলমান ছিল না বিদেশি খুব কমে দেখা যেত উনিশশো একাত্তরে আমি এয়ারলাইনে এয়ার লাইনে হিসাবে এরপর হিসাবে কাজ আরম্ভ করি ইজিপ্ত এয়ারওয়েজ বহু প্লেন ছিল তারা আমাদের কিছু প্লেন সাব সাবচার্টার করতো কায়রোর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পাঠানোর জন্য আমি কিছুদিন কায়রোতে কাজ করেছি সেখানে আমি জানতে পেরেছি যে ইজিপ্টের মুসলমানের দৈনন্দিন জীবন কেমন আমি গিজা এবং অন্যান্য পিরামিডের অদূরেই একটা হোটেলে থাকতাম সে খুব সুন্দর সময় কাটিয়েছে কিন্তু অনেক ভালো মানুষের সাথে সময় কেটেছে একইভাবে এক বা দুই ঘন্টা মরুভূমিতে গাড়ি চালানোরও আমাদের সুযোগ হতো অধিকাংশ ফ্লাইট ইউরোপ থেকে জেদ্দা যেত হাজিদেরকে নিয়ে পুরো প্লেন হাজিতে পরিপূর্ণ থাকতো যারা যাদের সবাই সাদা পোশাকে পোশাক পরিহিত থাকতো টেক অফ করার পূর্বে হাজিদের বিশেষ দোয়া আমরা শুনতে পেতাম এক ব্যক্তি দাঁড়িয়ে দোয়া আরম্ভ করতো অন্য একশত ব্যক্তি একই কথা তার সাথে পুনরাবৃত্তি করতো দিনের পর দিন এই দোয়া আমি শুনেছি স্বল্পকাল পর আমি তাদের সাথে যোগ দেই আর সে ব্যক্তি হিসাবে যে দোয়া পরায় তাদেরকে আরম্ভ করে প্লেনে এটি আমাকে করতে হতো প্রথম দিকে আমি কিছুটা ভয় পেতাম পরে বুঝতে পেরেছি সবাই আমি যে দোয়ার নেতৃত্ব দিচ্ছি এটি পছন্দ করছে সেই দোয়াল্লাই আল্লাহমা লব্বাইক লাইক লা শরিক আল্লাহ হামদা ওয়ান তালাকা ওয়ালমুলক লাশের কালাক এটি অসাধারণ এক অভিজ্ঞতা তাদের সাথে দোয়ায় যোগ দেওয়া কারিত খুব সতেরো প্রথম দিকে খুব সুন্দর সময় আমার কেটেছে এসব কিছু তখন থেকে বদলে গেছে মুসল ল্যান্ডমার্কে মুসলি এবং ইউরোপে মুসলমানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমি আশা করি সবাই শান্তি সৌহার্দ্য এবং ভালোবাসায় একইভাবে বসবাস যেভাবে আপনারা সেখানে আমাকে শিখিয়েছেন দেখিয়েছেন পুনরায় এখানে জানা জানা ধন্যবাদ হুজুরকে ধন্যবাদ এবং যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসার সবার জন্য ঘৃণা কারো জন্য নয় আমাদের পরের বক্তা যাকে আজকে আমন্ত্রণ জানাতে চাই যাকে অনুরোধ করব কিছু বলার জন্য জোসেফ এনভক্স যিনি অল্টারনেটিভ পার্টির সাংসদ তাকে অনুরোধ করছি এসে কিছু বলার জন্য অনেক ধন্যবাদ পবিত্র হুজুর শ্রোত্রী আমি সম্মানিত হুজুরকে ডেনমার্কে আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত এগারো বছর পর হুজুরকে পুনরায় আমাদের আজ্ঞাতে পেয়ে সত্যি আমরা আনন্দিত আমি মনে করি আন্তঃধর্মীয় সংলাপ আর বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে আলোচনা অন্যান্য দল যেমন রাজনৈতিক দল এবং সোসাইটির মাঝে সংলাপ গুরুত্বপূর্ণ আজকের বিশ্বের চ্যালেঞ্জ খুবই জটিল বিভিন্ন জাতিগত ধর্মীয় এবং ন্যাশনাল গ্রুপ শরণার্থী আগমনের কারণে নতুন বাস্তবতার মুখে বিভিন্ন ধর্মীয় দলের চুত্রপাশের লোকদের সাথে আলোচনা বসা উচিত এই দৃষ্টিকোণ থেকে হুজুর এবং অবস্থানে রাখা এবং স্বাধীনতার যে দৃষ্টিভঙ্গি সেটিকে আমি শ্রদ্ধা করি যুক্তরাজ্যের মতো ডেনমার্কেও মুসলমানদের একটা বিরাট গোষ্ঠী রয়েছে যারা আমাদের সমাজে সমাজের উন্নতি গুরুত্বপূর্ণ অবদান রাখে আমি মনে করি আমরা রাজনীতিবিদ বিশেষ করে নাগরিক হিসাবে বিভিন্ন জাতিগত এবং ধর্মীয় গোষ্ঠীর সহনশীলতা এবং সৌহার্দ্যের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে লন্ডনের নতুন নির্বাচিত মেয়র সিদ্ধি খান একথার জীবন্ত জ্বলন্ত প্রমাণ যে গণতন্ত্রের কোনো ধর্ম নাই আমি পুনরায় আজকের অধিবেশনে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করছি হুজুরকে ডেনমার্কে আমি স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী বক্তাকে আমন্ত্রণ জানানোর পূর্বে আমি বেলজিয়ামের রাষ্ট্রদূতের উপস্থিতির কথা এখানে ঘোষণা করতে চাই পলিউইট তার নাম এছাড়া আমার উচ্চারণ যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন রাশিয়ান দূতাবাসের প্রথম সেক্রেটারি কি আমি এখানে স্বাগত জানাতে চাই তার উপস্থিতি আমরা স্বীকার করছি আমাদের মাঝে সম্মানিত ইয়ান ক্রফট রয়েছেন যিনি আমেরিকার অ্যাম্বাসির প্রতিনিধিত্ব করছেন এই অঞ্চলের পুলিশ ডাইরেক্টর ফিয়োনা কেট ক্লাউডি এখানে আছেন আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের পরের পরবর্তী অতিথি অতিথি বক্তা হলেন সংস্কৃতি ও সংস্কৃতি ও এক্লেসিয়াস্টিক্যাল অ্যাফেয়ার্স এর মন্ত্রী ব্যারেল সাহেব আমি আপনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র হজুর সুদীমণ্ডলী সাংসদ সাথে সাংসদগণ সম্মানিত অতিথিবৃন্দ এবং আহমদিয়া মুসলিম জামাতের সদস্য বৃন্দ সংস্কৃতি এবং ধর্মমন্ত্রী হিসাবে আজকের এই অধিবেশনে উপস্থিত থাকতে পারা আর কিছু বলার সুযোগ পাওয়া হুজুরের সামনে বা তার সাথে মধ্য সুযোগ পাওয়া সম্মানের কারণ আমার দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন দল এবং গোষ্ঠীর মাঝে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করা আমরা অফিসিয়ালি ডেনমার্কে প্রায় একশত ষাটটি বিভিন্ন বা ভিন্ন ভিন্ন ধর্মীয় দলের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করেছি এই সব দল এখানে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম মানার এবং অনুশীলনের স্বাধীনতা রাখে তাদের অনেকেরই এখানে স্কুলও আছে কবরস্থান রয়েছে ইত্যাদি ইত্যাদি স্কুল কবরস্থান ইত্যাদি রয়েছে কিন্তু আমি এখানে তৃতীয় বলতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত একটা বিশেষ জামাত এই অর্থে যে এই জামাতের সদস্যরা খুবই সমাজে মূলধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে গত পঞ্চাশ বছর ধরে ডেনমার্কে আপনাদের উপস্থিতির কল্যাণে আমরা একটা শান্তিপূর্ণ এবং সহাবস্থানের পরিবেশ দেখেছি আমি দেখি যে আপনাদের জামাত এবং হুজুর আপনি একজন সত্যিকার এবং নিষ্ঠাবান এক প্রতিনিধি এমন এক বিশ্বাসের এমন এক ধর্মের যারা ভালোবাসার সাথে বাহু প্রসারিত করে সবার প্রতি আর কারো জন্য ঘৃণা পোষণ করে না কোনোভাবে এই বাণী এবং এই বার্তা বা তো খুব সামান্য একটা বিষয় মনে হয় কিন্তু এটি সামান্য নয় এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আজকে এখানে এসেছি আমাদের অনেকেই হয়তো এই কারণে এখানে এসেছে হুজুরকে শ্রদ্ধা এবং সালাম সাধুবাদ সাধুবাদ জানানোর উদ্দেশ্যে এই জামাত শান্তির জন্য যে কাজ করছে শান্তি এবং সংলাপের উদ্দেশ্যে যে কাজ করছে এই জন্য আমরা এখানে আহমদিয়া মুসলিম জামাত আঠারোশো উনানব্বই সনে প্রতিষ্ঠিত হয় জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গুলাম আহমদ সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী লাভ করেছেন তিনি তিনি শুধু মোহাম্মদ রসুল্লাহর খলিফাই নয় একই সাথে তিনি মাসি এবং মাহাদি হওয়ারও দাবি করেছেন যে তিনি বলেন যে তিনি সবার জন্য মাসি ও মাহাদি যারা তার আগমনের অপেক্ষা অপেক্ষায় রয়েছে তাদেরকে তিনি সম্বোধন করে বলেন আহমদিয়া বিশ্বাস অনুসারে তারপর জেহাদ বলতে শুধু কাউকে শাস্তি দেয়া বা এক অন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়াকে বোঝায় না বরং জেহাদ বলতে অন্যদেরকে ভালোবাসার সাথে বুকে টেনে নেওয়াকেও বোঝায় আজকে অফিসিয়ালি একশত ষাটটি ধর্মকে আমরা এখানে বৈধ ধর্ম হিসাবে কাজ করার অনুমতি দিয়েছে আমি আজকে সরকারের প্রতিনিধিত্ব করতে পারে গর্বিত আর আহমদীয় জামাতকে আমি স্যালিউট করি আমি জামাতকে ধন্যবাদ জানাই তাদের শান্তির উদ্দেশ্যে যে কাজ করছেন ভালোবাসার প্রসারের জন্য যে কাজ করছেন সেই জন্য আর ঘৃণার বিরুদ্ধে তারা যে কাজ করছে সেই জন্য আমি সেলিউট করি আর আজকের এই কঠিন সময়ে এটি আমাদের প্রয়োজন যখন সন্ত্রাসী হামলা পৃথিবীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা পরিচালিত করছে আর বিশেষ করে এমন অনেক হামলা ইসলামের নামে করা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো এখানে ইসলাম যে ইসলামের চিত্র এখানে তুলে ধরা হচ্ছে সেটি সম্পূর্ণ ভিন্ন একটা ইসলাম আপনাদেরকে এর জন্য অনেক ধন্যবাদ সকল অতিথি বক্তাকে ধন্যবাদ জানাতে চাই আমি আনন্দিত বোধ করছি এখন আমার জন্য হজরত আমিরুর মোমেন মির্জা মসরুল আহমদ আয়াদ আল্লাহ তাল্লাহ আজিজকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে পারা সত্যি গর্বের বিষয় দুধূরকে অনুরোধ করছি আপনার কি নোট বক্তব্য উপস্থাপন করুন

সকল অতিথিকে ধন্যবাদ জানাতে চাই যারা অনুগ্রহ আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন আজকের অভ্যর্থনা অধিবেশনে অংশগ্রহণের ইসলামের যে জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট আমরা মানব জাতিকে স্রষ্টার স্রষ্টা সর্বশ্রেষ্ঠ আল্লাহর চরণে উপস্থিত করতে চাই আমরা সব মানুষের দৃষ্টি তাদের দায়িত্বের প্রতি আকর্ষণ করতে চাই মানুষের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পরস্পরকে ভালোবাসা দয়া এবং শ্রদ্ধার সাথে যে দেখা হচ্ছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা সত্যিকার এবং স্থায়ী শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি মুসলিম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠিত মসজিদ এবং মাহদি হিসেবে বিশ্বাস করে যার আগমনের সংবাদ কোরআন এবং ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন কুরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন কিছু লক্ষণাবলীর কথা উল্লেখ করে গেছেন যে সমস্ত লক্ষণাবলী মুসলিম মদের সত্য তার এই লক্ষণ হবে আর আমরা বিশ্বাস করি যে সেই সব লক্ষণাবলী আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা তার দাবির অনুকূলে সত্য প্রমাণিত হয়েছে। মাসিবক মাদের সাথে সম্পর্কযুক্ত কিছু লক্ষণাবলী তার যুগে বিশ্বের উন্নতির সাথে সম্পর্ক রাখে যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে তিনি আধুনিক কমিউনিকেশন প্রযুক্তি এবং যোগাযোগের আধুনিক মাধ্যম আবিষ্কারের যুগে তিনি আসবেন এতটা উন্নতি হবে ক্ষেত্রে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এক জায়গায় সমবেত হবে আর যখন প্রচার মাধ্যম দৃঢ় ভিত্তের উপর প্রতিষ্ঠিত হবে এছাড়া রসলে করিম হজরত মোহাম্মদ সাল্লাই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছেন এক স্বর্গীয় নিদর্শনের যা মাসিহে মদের আগমনের সময় প্রকাশিত হবে তা হল চন্দ্র এবং সূর্যের গ্রহণ যা নির্দিষ্ট দিনে হবে আর রমজান মাসে হওয়ার কথা আমাদের মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার দাবির পর এই স্বর্গীয় নিদর্শন পুরো মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে পৃথিবীর পূর্ব গোলার্ধে এটি হয়েছে আঠারোশো তে আর পশ্চিম গোলার্ধে এটি হয়েছে আঠারোশো পঁচানব্বই সনে এই নিদর্শন এবং এই ভবিষ্যৎবাণী কোরআন এবং হাদিসের এই নিদর্শন ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে তার পক্ষে পূর্ণ হতে দেখে আমরা আমাদের বিশ্বাস করি যে কাদিয়ানের হজরত মির্জা গোলাম আলাই আলাইহ সালাতু সেই প্রতিশ্রুত মাসি এবং মাহদি আমরা বিশ্বাস করি যে তিনি সত্যের আলোকবর্তিকা হিসাবে এসেছেন ইসলামের সত্য এবং সমজ্জল শিক্ষাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য তিনি বিশ্বের মানবমণ্ডলীকে ঐক্যবদ্ধভাবে বসবাসের অনুরোধ করেছেন শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানিয়েছেন আর তিনি তার মান্যকারীদের মাঝে মানবিক সহানুভূতি এবং মানুষের প্রতি দয়া এবং মায়া তিনি সৃষ্টি করেছেন সত্যিকার অর্থে হজরত মাদাসলাম একবার বলেছেন মানব জাতিকে ভালোবাসা এবং মানুষের প্রতি বা অন্যের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন এটি খোদার তালার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আউটস্ট্যান্ডিং এবং তার সন্তুষ্টি অর্জনের খুবই অসাধারণ একটি মাধ্যম এবং পুরস্কার লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম अकॉर्डिंग তাই আমাদের বিশ্বাস অনুসারে ইসলাম বলে যে যে কোনো একজন মুসলমান মানবজাতির প্রাপ্য অধিকার প্রদান না করবে সে খোদার প্রতি তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে সক্ষম হবে না সত্যিকার অর্থে কোন কোন ক্ষেত্রে সাথে সঙ্গে মানুষের প্রতি যে মানুষের দায়িত্ব আছে সেই দায়িত্ব খোদার প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সংক্ষিপ্ত ভাষায় যদি বলতে হয় ইসলাম অনুসারে যখন এক ব্যক্তি রং

1908 সালে তার ইন্তেকালের পর হযরত মসিহে মাওদ আলাইহিস সালাতু ওয়াস হয় খেলাফত ব্যবস্থা হুজ পারপাস ওয়াজ যেই খেলাফত ব্যবস্থার উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য হলো হযরত মসীহ মাওদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ইসলামের সত্যিকার শিক্ষা বিশ্বে সকল প্রান্তে প্রচার এবং প্রসার এটি হলো উদ্দেশ্য এখন আমি ইসলামের সত্যিকার কিছু শিক্ষা তুলে ধরব আর কিছু ভুল ধারণা যে আছে ইসলাম এবং কোরআন সম্পর্কে সেগুলো দূরীভূত করব ইসলাম বলে যে তোমরা সকল প্রকার ঘৃণা শত্রুতা এবং বিদ্বেষকে পরিহার করো আর তোমরা জায়গায় ভালোবাসা এবং পরস্পরের শ্রদ্ধা বোধের পতাকা হও ইসলাম শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠার উপর জোর দেয় সমাজের সকল সকল এবং সকল মানুষের মাঝে কোরআন শরীফের পাঁচ নম্বর সুরার নয় নম্বর আয়তে আল্লাহ বলেন হে যারা ইমান এনেছো তোমরা অবিচলতার সাথে ইনসাফের উপর প্রতিষ্ঠিত হও কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় প্রবৃত্ত না করে সব সময় ইনসাফ করো সুবিচার করো এটি তাকুয়ার অতি নিকটবর্তী আর আল্লাহকে ভয় করো সে আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে সবিশেষ অবহিত এই আয়তে আল্লাহ তালা মুসলমানদেরকে বলেন যে সব মানুষ তারা শত্রুই হোক না কেন তাদের সাথে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে ব্যবহার করবে তাই ইসলাম কোনোভাবে নিষ্ঠুর আচরণের অনুমতি দেয় না নিঃসন্দেহে ইসলামের রসুল সাল্লাসাল্লাম ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ এবং ধর্মীয় সহনশীলতার সর্বোচ্চ মান প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ তেরো বছরের অত্যাচারের পর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন আমরা এখানে ধর্মীয় সহনশীলতার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই যেখানে তিনি ইহুদি এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর সাথে খুবই শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করেছেন মদিনার অধিকাংশ স্থানীয় মানুষ ইসলাম গ্রহণ করে তারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সেখানে সাদরে আমন্ত্রণ জানায় স্বাগত জানায় তারা তাদেরকে শুধু ধর্মীয় নেতা হিসাবেই গ্রহণ করেনি বরং রাষ্ট্রপ্রধান হিসাবেও তার কর্তৃত্ব তারা শিরোধার্য করে কিন্তু তার সত্ত্বেও সেখানে ইহুদিদের একটা বড় জনগোষ্ঠী মদিনায় বসবাস করতো এবং অন্যান্য মুসলমানেরও সেখানে বসতি ছিল রাষ্ট্রপ্রধান হিসাবে নির মনোনীত হওয়ার পর হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা চুক্তি করেন শান্তি চুক্তি করেন ইহুদিদের সাথে এবং অন্যান্য ধর্মীয় দলগুলোর সাথে বিশ্ব ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে চুক্তি হয় সেই চুক্তি অনুসারে ইহুদিদের এবং অন্যান্য মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় তাদের ধর্মীয় স্বাধীনতার হাজরত মোহাম্মদ রসুল্লাহ নিশ্চয়তা দেন এবং সেটির হেফাজত করেন তিনি ইতিহাস থেকে প্রমাণিত হয় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো সেই সেই চুক্তির শর্ত লঙ্ঘন করেননি বা ভঙ্গ করেননি তার রাজত্বে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকারকে সব সময় সমুন্নত রাখা হয়েছে এটি সেই সকল লোকদের আপত্তির খন্ড যারা বলে যে ইসলাম সেমিটিজমের পক্ষে বা কোনো প্রকার ধর্মীয় বৈষম্যকে উৎসাহিত করে এমন লোকদের এটি খণ্ডন করে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের আরেকটা অসাধারণ নৈতিক বৈশিষ্ট্য হল নৈতিক গুণ বা বৈশিষ্ট্য তখন প্রকাশ পায় যখন খ্রিস্টানদের একটা দল নাজরান থেকে তার সাথে সাক্ষাৎ করতে আসে তিনি যখন জানতে পারেন যে তারা ইবাদত করতে চায় তিনি তার নিজের মসজিদ তাদের তাদের কাছে তাদেরকে করেন যে তোমরা নিজেদের খ্রিস্টান রীতি এবং ঐতিহ্য অনুসারে এখানে ইবাদত করতে পারো আরেকটি অপবাদ যা ইসলামের উপর আরোপ করা হয় তা তাহলেও ইসলাম তরবারির বলে প্রসার লাভ করেছে এই আপত্তিও সম্পূর্ণভাবে ভিত্তিহীন আর সত্যের সাথে দূরতম কোন সম্পর্ক নেই যুদ্ধ হয়েছে বা যত যুদ্ধ করেছেন এবং চার খলিফার যুগে যারা তার স্থলাভিষিক্ত ছিল যত যুদ্ধ হয়েছে সেগুলো সেগুলোর প্রতিটাই ছিল আত্মরক্ষামূলক আসলে যুদ্ধ তাদের উপর চাপানো হয়েছে আর যখন তাদের উপর যুদ্ধ চাপানো হয় মুসলমানদের উপর তারা সম্মানিত স্থানের হেফাজত এবং অন্যান্য ধর্মের সম্মানিত স্থান এবং অন্যান্য ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করেছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যুগে আমরা দেখি যে আদাত মোহাম্মদ সালে ইসলামের পবিত্র চরিত্রকে ঘৃণ্যভাবে হনন করা হচ্ছে এমনকি ডেনমার্কেও কয়েক বছর পূর্বে এখানে কার্টুন ছাপা হয়েছে যার মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠাতার সম্মানকে পদদলিত করার চেষ্টা করা হয়েছে এবং এটা দেখানো হয়েছে যে নাওজুল্লাহ তিনি একজন সাম্রাজ্যবাদী এবং যুদ্ধাং এক ব্যক্তিত্ব ছিলেন রসুল্লাহর এই যে অন্যায় চেহারা পৃথিবীর সামনে তুলে ধরা হয় তা ইতিহাস পরিপন্থী সম্পূর্ণভাবে এবং সত্য সত্য পরিপন্থী কথা হলো ইসলামের সম্পূর্ণ ভাবে এবং সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং মানবতার অধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে জীবন যাপন করতেন সত্যিকার অর্থে আল্লাহ হজরত ইসলামকে যখন আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেন মক্কাবাসীদের বিরুদ্ধে তা শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের হেফাজতের জন্য দিয়েছেন শুধু ইসলামের হেফাজতের জন্য নয় আর এ কারণে বাইশ নম্বর সুরার চল্লিশ এবং আঠারোশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যদি আগ্রাসীদের প্রতিহত করা হয় তাহলে তারা শুধু নিরীহ মুসলমানদেরকেই হামলা করবে না বরং তাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হলে তারা সক প্রকার ধর্মকে ধ্বংস করবে আল্লাহতালী আয়তলা প্রতি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে মক্কাবাসীদের যদি বাহুবলের প্রতিহত করা না হতো তাহলে কোনো গির্জা মন্দির মসজিদ বা অন্যান্য ইবাদতের স্থান কোনো কিছুই নিরাপদ থাকবে না এই আয়াতগুলো স্পষ্ট করে যে মুসলমানদেরকে যখন আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেওয়া হয় সেই অনুমতি পৃথিবীর সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে শুধু ইসলামের হেফাজত বা কোনো এলাকা বা কোনো অঞ্চল জয়ের জন্য নয় বা নিষ্ঠুরতা রাজ প্রতিষ্ঠার জন্য নয় একজন সত্যিকার মুসলমান যখন শুনে যে ইসলামের শত্রুরা ইসলামের রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে বলে যে তিনি ক্ষমতার ক্ষমতা লিপসু ছিলেন আর তিনি রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইতেন এমন কথা শোনা আমাদের মুসলমানের জন্য সত্যি মর্ম রসলাম কখনো ক্ষমতা আর লোভে ছিলেন না আর কোনো যুদ্ধ তিনি বাহু বলে বা অস্ত্র বলে ইসলাম প্রচারের জন্য করেননি বা অন্যকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করার জন্য করেননি তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব ধর্মীয় স্বাধীনতার রাজ প্রতিষ্ঠা করা তাই একজন সত্যিকার মুসলমানের দায়িত্ব হবে পৃথিবীর সব ধর্মের হেফাজত করা সেটি খ্রিস্ট ধর্ম হোক বা ইহুদি ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্মই হোক না কেন ইসলামের রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এটি শিখিয়েছেন যে যুদ্ধের সময় যারা সরাসরি যুদ্ধে জড়িত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে তিনি খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন যে কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করা যাবে না কোনো মহিলা শিশু বা বয়স্ক মানুষকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা যাবে না তিনি বলেন যে কোনো ধর্মীয় নেতা বা পাদ্রিকে বা পুরোহিতের উপর হামলা করা যাবে না আর কোনো ইবাদতের স্থান কেউ ক্ষতি ক্ষতিগ্রস্ত করা যাবে না রসলে করিম ইসলাম আরও বলেছেন যে কোনো ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা যেতে পারে না আর এটি কোরআনের শিক্ষা এমন মহান শিক্ষা সত্ত্বেও খুবই আক্ষেপের বিষয় যে আজকে যে সমস্ত যুদ্ধ করা হয় সেই সব যুদ্ধে আমরা নির্বিচার বোমাবাড়ি এবং বোমা হামলা দেখতে পাই যেখানে নিরীহ নাগরিক মহিলা শিশু এবং বয়স্কদের নির্দয়ভাবে মারা এবং হত্যা করা হচ্ছে এমন মুসলমান যারা এই ধরনের বর্বর আচরণ করে তারা নিজেদের বর্বর আচরণের মাধ্যমে তাদের ধর্মের ধর্মকেই দুর্নাম করছে এবং এদের ধিক্কার জানানো হচ্ছে যাই হোক এমন যোগ্যতা এবং মুসলমানদের এই যে অজ্ঞ আচার আচরণ প্রকাশ পাওয়ার ছিল কারণ হাজক মোহাম্মদ ইসলাম নিজেই ভবিষ্যৎবাণী করেছেন এই বিষয় সম্পর্কে তিনি বলেন যে একটা সময় আসবে যখন মুসলমান তাদের ধর্মীয় শিক্ষা সম্পূর্ণভাবে ছেড়ে দেবে পরিহার করবে জলাঞ্জলি দেবে এমন সময় আল্লাহ তালা মসিহমদ আলাহ ইসলামকে পাঠাবেন ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য এবং এক শীল জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা ইসলামের ইসলামের সত্যিকার শিক্ষা অনুসরণ করবে এছাড়া এটিও বলা যাবে না যে অমুসলিম বিশ্ব সম্পূর্ণভাবে নিষ্পাপ নিরীহ এবং বা তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বা অভিযোগ বর্তায় না কিছু অমুসলিম শক্তি যারা দাবি করে যে তারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে তারাও নিরীহ নাগরিকদেরকে হত্যার দায় হত্যার দায় দোষী বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় যাই সত্য কথা হলো আজকের বিভিন্ন মুসলমান সরকার বা রাষ্ট্রপ্রধান সত্যিকার ইসলামী নীতি অনুসারে শাসন করছে না যে নীতি হলো সততা এবং সবার সাথে সমান ব্যবহার আর সংহতি যখনই বা যেখানেই ইসলামের সত্যিকার শিক্ষার উপর মানুষ আমল করেছে সেখানে এর সৌন্দর্য এবং এর উপকারিতা সবাই অনুভব করেছে এবং দেখেছে ওমর যিনি ইসলামের দ্বিতীয় ছিলেন তার যুগে ইসলাম সিরিয়ায় বিস্তার লাভ করে একটা মুসলমান সরকার প্রতিষ্ঠিত হয় তার শাসনের অংশ হিসাবে খ্রিস্টান নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ করা হতো কর নেওয়া হতো কিন্তু পরবর্তীতে মুসলমান সরকার সেই কর ফেরত রোমান সাম্রাজ্য সিরিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই এবং মুসলমান শাসক সেই সেখান নাগরিকদের বা সাধারণ নাগরিকদের হেফাজত করতে পারতো না বা তাদের অধিকার তাদের প্রদান করা সম্ভব ছিল না মুসলমান নেতৃবৃন্দের সেই এলাকা ছেড়ে আসা ছাড়া কোনো গত্যন্ত ছিল না কিন্তু এর ফলে অমুসলিম যারা ছিল তারা খুবই দুঃখ ভারাক্রান্ত হয় যারা মুসলমানদের শাসনাধীন জীবনযাপন করছিল তারা খুবই আবেগ আপ্লুত হয়ে যায় এবং মুসলমানদেরকে অনুরোধ করে যে আপনারা ফিরে আসুন এবং মুসলমানদের ফিরে আসার জন্য তারা দোয়া করে তারা ব্যর্থহীন ভাষায় বলে যে মুসলমানরা যেন আবার এই এলাকায় শাসন শাসক হিসাবে ফিরে আসে এবং রোমানদের অত্যাচারের বিরুদ্ধে তাদের হেফাজত করে পরবর্তী মুসলমানরা যখন ফিরে আসে প্রথমে যারা সেখানে আনন্দ উল্লাস করে তারা ছিল মুসলমান যারা জানতো যে মুসলমান শাসন যুগে পুনরায় তারা তাদের অধিকার পাবে তাদের প্রাপ্য পাবে নিঃসন্দেহে প্রথম যুগের মুসলমানরা সম্পূর্ণভাবে ন্যায় পরায়ণ এবং সৎ ছিল নিজের সকল আচরণ আচরণে দৃষ্টান্ত একবার হয়তো তোমরের দরবারে একটা কেস পেশ ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি সেই কেসের এক পক্ষ বা এক পক্ষ ছিল মুসলমান এক পক্ষ ইহুদি শোনার পর হজরত ওমর ইহুদির পক্ষে এবং মুসলমানের বিরুদ্ধে রায় দেন ইসলাম এই শিক্ষা দেয় যে অন্যদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে একবার এক ইহুদির সাথে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আলোচনা বা বিতর্ক হচ্ছিল while debating with a jewish person ইহুদির সাথে এই বিতর্ক চলাকালীন হযরত আবু বলেন যে the prophet ইসলাম ইসলামের রাসূলের মর্যাদা হযরত মোজেস মৌসার চেয়ে মহান এবং বড় তিনি বড় মর্যাদার রসুল এটি শুনে ইহুদি হজরত মোহাম্মদ ইসলামের কাছে অভিযোগ করে এই তার অভিযোগ শুনে হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আহকরকে বকা ছকা করেন যিনি রসুল ইসলামের খুবই রসুল্লাহর খুবই নিষ্ঠাবান এক সাথী এবং ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হজরত মোহাম্মদ আলাইসাল্লাম তাকে বলেন যে তার ইহুদির শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল যদিও যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি যা বলেছেন তা ইসলামিক বিশ্বাস সম্মত ছিল হজরত মোহাম্মদ আলাইসাল্লাম বলেন যে এক মুসলমানের এক ইহুদির সামনে এমন দাবি করা উচিত নয় কেননা এটি অনের আবেগ অনুভূতিতে আঘাত হানতে পারে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা ছিল বিভিন্ন বিশ্বাসের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা দেখি যে বাক স্বাধীনতার নামে নবী এবং পূর্ণবানদের উপর পূর্ণবানদেরকে হাসি ঠাটার লক্ষ্যে পরিণত করা হচ্ছে যদিও এমন পূর্ণবান লোকদের কোটি কোটি অনুসারী রয়েছে আর যারা কোনোভাবে এটি সহ্য করতে পারে না যে তাদের রসুলকে বা তাদের বুজুর এইভাবে অসম্মান করা হবে আপনারা যদি পৃথিবীতে সত্যি শান্তি চান তাহলে আমাদের কথার পরিণতি কি হতে পারে তা আমাদের চিন্তা করা উচিত আমাদের অন্যদের বিশ্বাস এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর এর মাধ্যমে বিভিন্ন যে যে ব্যারিয়ার এবং শত্রুতার দেয়াল আছে আর যে হিংসা এবং বিদ্বেষ বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তা দূরীভূত করা যেতে পারে নিঃসদেহে শান্তি প্রতিষ্ঠা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজ আর এটি আমাদের মহান লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত কারো এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে কিছু মুসলমানের ঘৃণ্য আচরণ আজকের পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ চলছে তার জন্য দায়ী কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে যে কারণে তারা এমন নিষ্ঠুর কাজে লিপ্ত এর তা হলো তারা ইসলামের সত্যিকার শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে এছাড়া কিছু অমুসলিম জাগতিক শক্তি এমন রয়েছে যারা নিজেদের অপকর্ম বা অন্যায় পলিসির মাধ্যমে এটিকে এমন কাজকে আরো উৎসাহিত করছে যদি কিন্তু কোরআন এবং ইসলামের রসুল জীবনী যদি অধ্যয়ন করা হয় ইনসাফের দৃষ্টিকোণ থেকে যদি পড়া হয় বিদেশের দৃষ্টিকোণ থেকে নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি পড়া হয় ন্যায়াপতার দৃষ্টিকোণ থেকে যদি তার জীবনী অধ্যয়ন করা হয় তাহলে তারা দেখবে যে ইসলাম ইসলামের রসুল সাল্লাহ সাল্লাম তার অস্তিত্বের প্রতিটি বিন্দু উৎসর্গ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন তারা বুঝবে যে কোরআনের শিক্ষাতে রয়েছে সব সবার জন্য ভালোবাসা এবং মানবিকতা আজকে আমরা চরম অস্থিত অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার মাঝে জীবনযাপন করছি তাই বিশ্বের সকল অংশের প্রত্যেক ব্যক্তির শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংঘাত সর্বত্র বাড়ছে এবং বিশ্ব জ্বলছে তাই কারো এই কারো এই সন্দেহের মাঝে থাকা উচিত নয় যে ভয়াবহ যুদ্ধের হাতছানি আমরা দেখতে পাচ্ছি জোট গঠিত হচ্ছে আমাদের চোখের সামনে সর্বত্র চতুর্দিকে তাই আমার চরম আশঙ্কা হয় যে আমরা খুব দ্রুত এক ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের এদিকে অগ্রসর হচ্ছি আর আমরা আদৌ চিন্তা করছি না এবং ভাবছি না কথা বলা ভুল হবে না যে এমন যুদ্ধ মধ্যেই আরম্ভ হয়ে গেছে আমরা যদি আমাদের নিজেদের রক্ষা করতে চাই। আর আমরা যদি আমাদের সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে বা যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের স্রষ্টার অধিকার এবং পরস্পরের প্রাপ্য প্রদান নিশ্চিত করতে হবে আমাদের পরস্পরের প্রতি যত্নবান হওয়া উচিত কোন রং ধর্ম বা বর্ণ এর পথে বাদ সাধা উচিত নয় আমাদের অবশ্যই পরস্পরের ধর্মীয় এবং জাতীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত কোনো সন্দেহ নেই যে আজকের মুসলমান দেশের বিভিন্ন সরকার নাগরিকদের অধিকার দিতে ব্যর্থ হয়েছে এবং অন্যায়ভাবে তাদের অধিকারকে খর্ব করেছে আর এর ফলশ্রুতিতে উগ্রপন্থী এবং সন্ত্রাসী বিভিন্ন দল শক্তিশালী হয়ে উঠেছে এর সকল দলগুলো তারা সর্বত্র ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে চলেছে শুধু মুসলিম বিশ্বে নয় বরং তাদের সন্ত্রাসের জাল পাশ্চাত্যে বিস্তার লাভ করেছে এভাবে মুসলমান ভীতি এবং ইসলাম ভীতি ভীতি রচিত হয়েছে এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমি এটি আরও স্পষ্ট আবার স্পষ্ট করতে চাই যে এমন মুসলমানদের ভয়াবহ কর্মকাণ্ড কোনোভাবে ধর্মের প্রতিনিধিত্ব করে না বরং তাদের নিজস্ব স্বার্থ রয়েছে এমন অপকর্মের পেছনে আমি যা বলেছি এর আলোকে আমি পাশ্চাত্য নেতৃবৃন্দকে অনুরোধ করব আর রাজনীতিবিদকে বলবো যে আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন তাদের মুসলমান নেতৃবৃন্দের সাথে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ না করে তাদের যত প্রভাব রয়েছে সেই প্রভাব নিরপেক্ষভাবে তাদের এবং মুসলমান রাষ্ট্রগুলোকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করা উচিত নতুবা তারাও বিশ্ব শান্তিকে বিঘ্নিত করার জন্য দায়ী হবে। আজকের যুগে ইউরোপের জনসাধারণের মাঝে শরণার্থীদের ইউরোপে প্রবেশের কারণে মহাদেশে প্রবেশের কারণে ভীতি বাড়ছে আশঙ্কা বাড়ছে এটি স্মরণ রাখতে হবে যে সমস্ত শরণার্থীদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পাশ্চাত্যে আশ্রয় চাচ্ছে তারা স্বদেশে যে নিষ্ঠুরতার সম্মুখীন হচ্ছে সেই কারণে তা সত্ত্বেও কোনো একটি দেশ সত্যি কোন মহাদেশ কোটি কোটি মানুষ যারা যুদ্ধ এড়িয়ে সমস্ত দেশে আসছে তাদেরকে আশ্রয় দিতে পারে না তাই একমাত্র সমাধান প্রতিষ্ঠার জন্য একটা গড়ে তোলা তাদের স্বদেশে হল শান্তি কাঠামো আর যে নিষ্ঠুরতা রাজত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়েছে তার অবসান ঘটানো সুতরাং আমি সকল রাজনীতি রাজনীতিবিদ এবং প্রভাবশালী লোকদেরকে বলব যে শান্তির প্রতিষ্ঠার কোনো সুযোগ আপনারা নষ্ট করবেন না কেননা কেননা এর বিকল্প কোনো কিছুর কথা ভাবাই যায় না আমি যেভাবে বলেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব দ্রুত এগিয়ে আসছে এটিকে যদি এখন যে পর্যায়ে আছে সে তা যদি সেখানে যদি প্রতিহত করা না হয় তাহলে বহু প্রজন্ম এই যুদ্ধের কবলে নিপতিত হবে কারণ আজকের বিশ্বযুদ্ধ আজকের বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে এমন যুদ্ধের যে পরিণতি তা অকল্পনীয় এবং আর সেটি বোঝা মানুষের জন্য সম্ভব নয় আল্লাহ তালা সারা বিশ্বের মানুষকে বিবেক দিন তারা যেন বুঝতে পারে আর আল্লাহ তালা তার অপার দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আমাদের সবার হেফাজত করেন এবং মানব জাতিকে শান্তি এবং সৌহার্দের মাঝে জীবনযাপনের তফিক দেন এবং তারা যেন সবার এক সকলে এক অন্যের অধিকার প্রদান করা শিখে আমরা আমাদের সকলে যেন আজকের তিক্ত সংঘর্ষ থেকে বেরিয়ে এক উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যতে প্রবেশ করতে পারে যেখানে সব জাতি সহাবস্থান করবে পারস্পরিক ভালোবাসা দয়া মায়া এবং মানবিকতার প্রেরণা নিয়ে এই কয়েকটি কথার কথা বলা বলে আমি আপনাদের সবাইকে পুনরায় আজকের এই অধিবেশনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই কয়েকজন অতিথিকে উপহার প্রদান করা হবে এখন আমি হজরের খেদ নিবেদন করবো যে অতিথিদের হাতে তোফা বা উপহার তুলে দিন

লাউডি কাউন ইউএস ইন পরবর্তী ব্যক্তি যিনি একজন ডাইরেক্টর তাকে উপহার দেওয়া হচ্ছে ইয়ান মেসম্যান পার্লামেন্ট সদস্য সাংসদ উলাদ সানবেক তিনি নিজে একজন পার্লামেন্টেরিয়ান তাকে হুজুর উপহার বা তোফা দিচ্ছেন পার্লামেন্ট জোসেফিনের ফোক Yusufine uh, Falk, Aragon parliamentarian. Honorable Eska Zafarov, First Secretary of the Russian Embassy in Denmark. Honorable Ian Crawford, representative of the Embassy of United States of America in Denmark. Excellency Minister Bertel Haller. Honourable Holger Skov Rasmussen, Mayor of the Constituency of Lolland. It is our tradition that we end such gatherings or with a silent Prayer led by His Holiness. We pray by raising our hands. You may join us in any way you like or have a moment of silence. I will now humbly request His Holiness to lead us in silent prayer. The silent prayer.

করা গুরুত্বপূর্ণ ধর্মীয় সহনশীলতা সব ধর্ম একাত্রে থাকবে একাত্রে আলোচনা করবে কোনো হিংসা বিদ্বেষ এবং সহিংসতা আশ্রয় না নিয়েই হজুরের বাণী খুবই স্পষ্ট ছিল স্বাধীনতা এবং শান্তি সংক্রান্ত বাণী আমি খুব ভালো এক অনুভূতি নিয়ে বাড়িতে ফিরে যাব তিনি বারবার শান্তির কথা বলেছেন এটি বিশ্বের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের আলোকিত যা বলা হয়েছে মাধ্যমে আমার মতে খুবই গুরুত্বপূর্ণ বাণী আমাদের জাতির জন্য পৃথিবীর অন্যান্য মানুষের জন্য তা হলো সহাবস্থান সহাবস্থান পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ যে ধর্মেরাই আমরা অনুসারী না কেন খুবই উদ্দীপনাময় এক বক্তব্য যে আমি প্রথমবার কোনো মুসলমান কাছে শুনেছি তো তার দৃষ্টিভঙ্গি খুবই ইন্টারেস্টিং খুব সাহসী এক বক্তা এবং খুবই সুন্দর বক্তৃতা এবং তার বক্তৃতা শুনে আমি খুবই অনুপ্রাণিত আশা করে মানুষ মুসলমানদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে আমি কোরআন শরীফ নিয়েছি বোঝা যাচ্ছে না আসলে উনি কি বলছেন আমি কোরআন নিয়েছি আমি পড়বো যেন আমি মুসলমানদের বুঝতে পারি আজকের সন্ধ্যার আলোচনার পর আমার মনে হচ্ছে যে আমি আসলে খুব বেশি জানি না খুবই সহানুভূতিশীল সহানুভূতিপূর্ণ এবং চিন্তার খোরাক সমৃদ্ধ বক্তৃতা ছিল তিনি যেভাবে তা তুলে ধরেছেন তাতে অনেক কৃষ্ণা আমি দেখতে পেয়েছি তিনি অন্যদের বক্তৃতা খুব মনোযোগ সহকারে শুনছিলেন এতে এতে বিভিন্ন তিনি ধরেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তিনি যা বলেছেন তার খুবই চিন্তার কারণ আমি যতটা বুঝতে পেরেছি ভবিষ্যৎ সম্পর্কে তিনি যা বলেছেন আমি এতে খুবই ভীত এবং কিন্তু তার বক্তৃতা অনুপ্রেরণার খোরাকও ছিল এটি খুবই মজার এক বক্তৃতা ছিল এটি এটি অভিভূত করেছে আমাদেরকে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন বা আর আধুনিক দর্শনের সাথে এটিকে যেভাবে সম্পর্ক করেছেন তা মজার বিষয় ছিল তার বক্তৃতা খুবই অর্থপূর্ণ অর্থবহ আর এই অনুষ্ঠানটি অর্থপূর্ণ এবং অর্থবহ এক অনুষ্ঠান অনেক সন্ত্রাসী কার্যক্রম ইসলামের নামে চলছে এক কারণে হুজুরের হুজুর এবং অন্যদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ যারা ইসলামের পক্ষে বক্তব্য রাখবে এবং ইসলামের শান্তিপূর্ণ দিকগুলো তুলে ধরবে শান্তিপূর্ণ ইসলাম উপস্থাপন করবে আমাদের এগুলো শোনার প্রয়োজন আছে আমার হুজুরের বক্তৃতা খুব ভালো লেগেছে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা ছিল আজকের সংকটের যুগে যেন বুঝতে পারে এটি শান্তির ধর্ম এবং ভালোবাসার ধর্ম পরস্পর সবার প্রতিটি শ্রদ্ধা শ্রদ্ধার শিক্ষা দেয় ইসলামে ডেনমার্কে ইসলামের এই চিত্র নেই এটি সবাই যদি জানে যে এটি ইসলাম তাহলে পৃথিবী আজকে ভিন্ন পৃথিবীই হতো আমার খুবই ভালো লেগেছে আমার মতে হুজুরের বক্তৃতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি তিনি পৃথিবীকে কিভাবে দেখেন তা আমি বুঝতে পেরেছি আর আমাদের পরস্পর কিভাবে দেখা উচিত আহ কিভাবে আমরা আমাদের থাকা উচিত সে সম্পর্কে খুবই ইতিবাচক তিনি বক্তৃতা করেছেন আমি খুবই আনন্দিত তার বক্তৃতায় সব ধর্মের পরস্পরকে জানা উচিত পরস্পরের কাছে আসা উচিত আপনারা ইসলামের যে ব্যাখ্যা করেন তাফসির করেন সেটি খুবই সুন্দর তিনি শান্তির সম্পর্কে যে আলোচনা করছেন তার সত্যিই প্রশংসনীয় এটি মানুষের দৃষ্টিভঙ্গিকে অবশ্যই পরিবর্তনে সাহায্য করবে আমার দৃষ্টিভঙ্গি এটি পরিবর্তন করবে না কেননা আমার দৃষ্টিভঙ্গি তাই যা তিনি আলোচনা করেছেন আমি সম্পূর্ণভাবে একমত তার সাথে আর তিনি আমার মাঝে কোনো পরিবর্তন আনেনি কেন আমার দৃষ্টিভঙ্গি পূর্বেও এটি ছিল হুতুরের বক্তৃতা খুবই শান্তিপূর্ণ শান্তির সহায়ক শান্তি সৃষ্টিকারী বক্তৃতা ছিল তিনি অন্তর্ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ আমি এই যে পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা সম্প্রীতি এবং শান্তির কথা শুনেছি খুব ভালো লেগেছে আমি সবসময় এর জন্য কাজ করে আসছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার জন্য তিনি যখন আসেন আমি অনুভব করি তার অসাধারণ উপস্থিতি আমি জানি না আপনারা কিভাবে কে পরের খলিফা হবে তা সিদ্ধান্ত করেন বা নির্বাচন করেন কিন্তু তার চতুর্পাশে এক প্রভা আছে এক আলো আছে যা কোনো কিছু বলা ছাড়াই চোখে পড়ে বোঝা যায় এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার জন্য যারা যারা এখানে এসেছে বা যারা উপস্থিত আছে তারা এক মুসলমান নেতার কাছে কিছু শুনতে চায় মুসলমানের একটি মুসলমানের একটি দল হিসাবে আহমদিয়া মুসলিম জামাত শান্তির পক্ষে কথা বলে এবং বিভিন্ন বক্তৃতার পর আমি যে টেবিলে বসেছিলাম সেখানে আমরা ইসলামকে বোঝার উপায় নিয়ে আলোচনা করছিলাম আমি বুঝতে পেরেছি আমার চতুর্পাশে যারা ছিল তারা বলছিল যে আজকের এই হুজুর যা বলেছেন তার সত্যি আমাদের কানে মধুর শোনা ছিল মানুষ না যে ইসলামের ভিতর অনেক দল এবং পদল রয়েছে আর এটি বৌঠানো আবশ্যক ছিল আজকে এটি ঘটে ঘটেছে আমি মনে করি মানুষ আজকে জ্ঞানে সমৃদ্ধ হয়ে ফিরে যাবে খুবই গুরুত্বপূর্ণ এক বক্তৃতা তিনি দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে সবার জন্য শুধু ডেনমার্ক নয় সারা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা ছিল এক শান্তি প্রতিষ্ঠাকারী ব্যক্তির আমাদের প্রয়োজন আর হুজুর সত্যি সেই শান্তি প্রতিষ্ঠাকারী